আজকে আলোচ্য বিষয় ভাষা। এর আগে তোমাদের সাথে আমার কিছু কথা বলার দরকার, সেটা হলো সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। কোভিড-19 কারণে শিক্ষামন্ত্রী যে সংক্ষিপ্ত সিলেবাস হচ্ছে তা থেকে আমি দুটো অধ্যায় আজকে বলছি। এই দুটো অধ্যায় থেকে আমাদের কলেজে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মনে সত্যিবারে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে। এই জন্য দুটো বিষয়ে আমি সিলেক্ট করে আজকে তোমাদের সাথে সেই বিষয়ে তার সাথে থাকবে ভাষা। চতুর্থ অধ্যায় ও পঞ্চম অধ্যায় তোমরা ভালোভাবে জানবে এবং পড়বে। এই দুটো অধ্যায় থেকে তোমরা বাড়ি থেকে বসে পরীক্ষা দেবে। আজ আসা যাক যে সরকারের স্বাস্থ্য নিয়ম মেনে তোমরা প্রতিদিন চলো, কিন্তু বিশেষ করে মাস্ক ব্যবহার করতে হবে এবং দুই ফুট দূরে থাকো। যদি কাজ থাকে তবে একটু ফাঁকাতে দিয়ে কাজ করে এসে আবার বাড়িতে নিরাপদ হিসাবে থাকো। কারণ এমন একটা মহামারী যায় না দেখা, যায় না রিকভারি করা, তারপরে নিজের জীবন নিয়েই এখন ক্ষতিগ্রস্ত। তোমরা আশা করি এই নিয়মটা মেনে চলো। আজকে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে আমরা যে ভাষায় কথা বলি মূলত নিজের ভাষা, সেই ভাষাটা যে বিদেশি ভাষা আমরা মাথাগত করতে চাইনি বলে আমাদের আন্দোলনের রয়েছে। কোনো জাতিকে ধ্বংস করতে গেলে তাকে প্রথমত ভাষাটিকে ধ্বংস করতে, তার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বলে এগুলো যদি তুমি ধ্বংস করতে পারো তখন তুমি সাকসেস করতে পারো না হতে পারো। ঠিক এই নিয়ম অনুযায়ী আমরা 1947 সালে 14 আগস্ট 15 আগস্ট পর্যন্ত দেশে স্বাধীনতা লাভ করি। ভারত এই পাকিস্তান আমাদের দেশে পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তানের পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এই দিকে মিলিয়ে আমাদের তৎকালীন সময় আমরা আলাদা হয়েছিলাম। যাই হোক এর পাকিস্তানের জনপ্রিয় কাজ আমাদের এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতি ছিল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সর্বক্ষেত্রে। যখন আমরা স্বাধীনের 1948 সালে মূলত গোড়াপত্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আবুল কাশেম, তিনি মুসলিম মন্ত্রী নামে রাষ্ট্রভাষা চায় এবং দাপ্তরিক কাজে কী ব্যবহার হবে সেটা বাংলা ভাষায় উত্থাপন করতে হবে। অফিস আদালত স্কুল কলেজ সর্বত্রই বাংলা, কিন্তু ভাষায় পশ্চিম পাকিস্তান যখন ভারত পাকিস্তান হয়নি সেই সময় এই প্রস্তাবটা করেছিলেন মোহাম্মদ আজিব, এই প্রস্তাব করেছিলেন আমাদের বহু ভাষাবি ডক্টর শহীদুল্লাহ। তিনি বলেছিলেন যে প্রাদেশিক বাংলা সাথে উক্ত থাকবে, কিন্তু যখন আমরা স্বাধীন হলাম তখন সেই জিনিসগুলো বলেছিলাম বর্তমানে শহীদুল্লাহ যে বাংলা ভাষা আমাদের বাঙালিরা তার বাংলা ভাষা কথা বলে, যে উর্দুতে রাষ্ট্রভাষা কথা বলছিল ওদের কোন প্রদেশে উর্দু চলে, বেলুচিস্তান পাকিস্তান হিন্দু এগুলো দেখা গিয়েছে যে উর্দু মাত্র 2.3 অর্থাৎ বলা চলে যে 3%, আর সেখানে এই পূর্ব বাংলার 56% বাংলা ভাষায় কথা বলে, তাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে বাংলা এই 56% লোক বাঙালির মাতৃভাষা ছিল। এই যখন আন্দোলন শুরু হয় তখন শুরু হয় 1952 সালে। এই 52 সালের প্রেক্ষাপটের কথা বলতে গেলে আমাদেরকে দেখিয়ে দিতে হবে ওই সময়কার তারা এই মজলিসের সদস্য ছিল তৎকালীন সময়। যদি আমি ধরি অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ মজলিসটা তখন এসমলের বিরুদ্ধে ছিলেন, তিনি এই সঙ্গে এখন সদস্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদস্য ছিলেন এবং গোলাম মাহবুব মুফতি, এরকম অনেকগুলো ক্ষেত্রে
শুরু হয় 48 সালে, যে মায়ের সংস্থা যে পতনে তখন সবেমাত্র যে স্বাধীনের পরে কায়দা না ঢাকাতে এসে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার একটা এবং এই প্রতিবাদ শুরু সেদিনে স্লোগানে মুক্তিযুক্ত হয়েছিল এবং পুলিশের ডাক্তার অনেকে আহত হয়েছিল। ঠিক এই রকম সময় যখন তিনি প্রয়োজন অবশ্য জিনা সাহেব দুবারই মাত্র এই ভাষার কাছে কথা বলেন, আর কোনোদিন বলেন না, কারণ উনি তারপরেও তাদের ছাত্রদের সহযোগিতার কারণে তিনি এই ভাষা আন্দোলনের সময় তখন তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছিল, কারণ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের আয়টা আন্দোলনের দাবি পরিপ্রেক্ষিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিল, এই ছাত্রদের কিন্তু তার ছাত্রকে বাতিল করা হলো এই আন্দোলনের কারণে। এবং এই পুলিশি যখন পুলিশ করে এই ভাষা আন্দোলনের জন্য যে সমস্ত ছাত্ররা সংলাপ পেয়েছে সফিক ডক্টর সফিক আরও অনেকে নাম না জানা তারা এই মৃত্যুবরণ করেছে, এবং সেদিনকার থেকে সমস্ত দেশে প্রতিবাদের আগুন রয়েছে। শুধু যে ঢাকায় ভাষা আন্দোলন রয়েছে তা না, যে প্রত্যেকটা জায়গায় যেরকম খুলনা, রাজশাহী, বরিশাল, চিটাগাং, সাতক্ষীরা, হ্যাঁ, খোলা, এই সমস্ত অঞ্চলগুলো, রংপুর, সমস্ত একযোগে প্রতিবাদ আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অবশ্য দমদম সাহেবার থেকে পুলিশ পাঠাতে হয় এবং আপনার জানেন যে বাক্সেন আন্দোলনের দমদম ভূমিকা ছিল বাংলাদেশে যে আন্দোলন যে বলি এই আন্দোলন আন্দোলন থেকে আমরা বাঙালি হ্যাঁ মাথার মতো আমরা একে আমরা ফাইট করেছি আজকে এই বাংলা ভাষা এর গুরুত্ব অনেকগুলো আমি সামাজিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে স্বাধীনতা নেওয়া হয় পশ্চিম পাকিস্তানের সক্রিয় এবং এদের বেতন ছিল এইসব নানা বিষয়ের কারণে তৎকালীন সময় যে আমাদের রবীন্দ্রনাথে আমরা গঙ্গা গঙ্গা আমাদের জাতীয় হিসাবে পরিচিত সেই রবীন্দ্রনাথের বাংলা ইংলিশে পাঠ করা হবে বিচিত করেছে রবীন্দ্রচন্দ্র টিভিতে রেডিওতে বিচিত করেছে বাঙালিরা ধরে গেছিল এই সমস্ত কারণে মানুষকে ভাষা আন্দোলনে আমরা আন্দোলন করি যে তৎকালীন সময় যে বদরুদ্দিন ওমর একটা বই তাকে এই বাংলা ভাষাভাষী করে যে কত পার্সেন্ট বাঙালি কত পার্সেন্ট বস্ত্র শিশু তার বই প্রচার করতে দেওয়া আজকে দলে প্রতিদিন আমরা যে শালিমার মহিলা বলতে একটু পালন করি তার কারণ শহীদ ওই পুলিশ কাজ তাদেরকে দেশে কম শহীদ আমরা এগুলো গণনা করতে আরও নাম জানা অনেকেই তাদের এই মৃত্যুর হতে দিয়ে সেদিন ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে শহীদ স্তম্ভ শহীদিনা তৈরি করা হয়েছে, সেটা আমার পরবর্তীকালে আবার অন্য জায়গায় তৈরি করা হয়েছিল। এই শহীদিনাকে রক্ষার্থে তারা যেরকম কাম করেছিল তাদেরকে আরও ভাষা সুযোগ আমরা করি এর ব্যর্থতা এর গুরুত্ব পারে আজকে তোমাদের বেশি তুমি ভাবনা করতে চাই যে তোমরা ভবিষ্যতে
যেগুলো তার মনে ছাত্র ছাত্রনা মাধ্যমিত হ্যাঁ মনে লিগ আমরা যদি ছাত্র না শেখো তা আজকে অনলাইন ক্লাসে আমার ছাত্র আমি তোমাদেরকে গাইডলাইন আর যে বই কথা আমি বলছিলাম যে সব বিভাগ সেটা হচ্ছে ইতিহাস উচ্চ সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকে অনলাইন ক্লাসে সমাপ্ত করছি।